প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করেছেন জামাতের নেতারা এই বৈঠকের পর তারা সাংবাদিকদেরকে যেটি বলেছেন তাতে বোঝাই যাচ্ছে যে বিএনপি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে সেই ডাকের সঙ্গে তারা একাত্মতা পোষণ করেছে তার মানে এই মুহূর্তে প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধ জাতীয় ইস্যুতে এবং নিশ্চয়ই প্রধান উপদেষ্টা তাদের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেনি আরও গুরুত্বপূর্ণ বিএনপি যেমনটা বলেছে যে মৌলিক কিছু সংস্কার করে নির্বাচনের পথে যাওয়া ঠিক জামাতও আজকে সেই পথেই হাঁটল তারাও একই মত ব্যক্ত করেছে অন্তত সাংবাদিকদের সামনে এমনটা বলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দর্শক খবরটা হলো এই দ্রুত ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঠিক একই কথা কিন্তু গতকালকে বিএনপিও তাহলে এই ইস্যুতে বিএনপি আর জামাতের মধ্যে আর কোনো পার্থক্য নেই বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে এই কথা বলেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা বিষয়বস্তু তুলে ধরে জামাতের ইসলামীর আমির জামাত ইসলামের আমির বলেন জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে কিভাবে সামনের দিকে এগোনো যায় কিভাবে শান্তি শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায় এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার আওতায় রাখার সহ নানা বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়েও আলোচনা হয়েছে ডাক্তার শফিকুর রহমান বলেন সম্প্রতি যেসব বিষয়ে জনমানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে দ্রব্যমূল্যের উদ্ধগতি সহ যেসব বিষয়ে মানুষকে ক্ষুব্ধ করছে সেগুলো সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে দ্রব্যমূল্য এছাড়া সামনে রমজান সেই সময় যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেই বিষয়েও আলোচনা হয়েছে নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে জামাতের আমির বলছেন ন্যূনতম সংস্কার দ্রুত করে আর বিএনপি বলেছিল মৌলিক কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত এই যে দ্রুত নির্বাচন দেওয়া উচিত এটা বিএনপিরও বক্তব্য জামাতেরও বক্তব্য আমরা চল্লিশের অধিক সংস্কারের প্রস্তাবনা দিয়েছি যেটা বিএনপি দিয়েছে একষট্টি কি বাষট্টিটা তো তবে অন্তর্বর্তী সরকারকে চল্লিশটি বিষয়ে সংস্কারের প্রস্তাবনা দিয়েছি ফলে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে প্রস্তাব করা হয়েছে দেশের চলমান স্কন ইস্যু দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন শুধু স্কন নয় যারাই বিরোধী কার্যক্রমে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনতে হবে এটা একটু কৌশলী উত্তর দিয়েছে সরাসরি স্কন বিষয়ে হয়তো জামাত কোনো পজিশন নিতে চায় না কেননা এই পজিশন নিতে গেলে তখন জামাতকে ভারত বিরোধী হিসেবে আখ্যায়িত করা হবে কালকে কিন্তু বিএনপির পক্ষ থেকেও কিন্তু স্কন নিয়ে তারা পরিষ্কার কোনো সাংবাদিকদেরকে বলেননি যে স্কনকে নিষিদ্ধ করা হোক মানে তার কার্যক্রম বন্ধের ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া হোক এরকম বিষয়ে বিএনপিও বলেনি আজকে জামাতও বলেনি স্বাভাবিকভাবেই ভারত যেহেতু করছে সুতরাং এই বিষয়ে হয়তো তারা বিরোধে এগোতে চায় না তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দুটি বড় এবং প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি এবং জামাত যারা দুইজনেই একযোগে বলেছে ন্যূনতম অথবা মৌলিক কিছু সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া এবং সেই নির্বাচনটা যাতে দ্রুত ঘোষণা করা হয় আমার যেটা ধারণা যে হয়তো প্রধান উপদেষ্টা এই সিগন্যালের অপেক্ষায় ছিলেন তিনি দুটি বড় রাজনৈতিক দলের কাছ থেকে সিগনাল পেয়েছেন সুতরাং নির্বাচন নিয়ে আর কোনো হয়তো সন্দেহ নেই কেননা একটা জিনিস যে বর্তমান অন্তর্বর্তী সরকারের কিন্তু কোনো রাজনৈতিক বেজ নেই এটা কোনো রাজনৈতিক দল না একটা গণভ্যত্থান সেই গণভ্যুত্থানটা আবার সংগঠিত করেছে ছাত্র জনতা অর্থাৎ নির্দিষ্ট কোনো শক্ত রাজনৈতিক দলের উপর ভিত্তি করে যেমন আওয়ামী বা মাপ করবেন বিএনপি বা জামাত এমন কোন বড় দল ছিল না যার উপর বেশ করে গণভ্যুত্থান হয়েছে এবং তার প্রেক্ষিতে ইনুস সরকার এসছে ফলে ইনুস সরকার অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতন অর্থাৎ এখন যারা বাইরে আছে যে অবস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি হোক বাসদ হোক সিপিবি হোক অথবা বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি জামাত হোক সবাই কিন্তু সমর্থক কেউ কিন্তু বিরোধী না ফলে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক সরকার যদি লম্বা সময় চলতে থাকে সে পদে পদে হোচট খাবে তাকে মানবাধিকার তাকে এটা দেখতে হয় ওটা দেখতে হয় তৃণমূল পর্যায়ে যারা গোলমাল করছে তাদেরকে তো আর প্রশাসনিকভাবে সম্ভব না আর ওই প্রশাসনিক কাঠামো তো ভেঙে পড়েছে ফলে তার নিজস্ব যেহেতু রাজনৈতিক চেইন নাই ফলে বেশি লম্বা সময় থাকাটা বিপজ্জনক এটা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝতে পারছে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা তারাও খুব স্বস্তির মধ্যে নেয় ফলে দ্রুত নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই বলেই মনে হচ্ছে কেননা দুটি বড় রাজনৈতিক দল একমত যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ